খবর করা খুব সবর কাম অরিজিনালি কিন্তু খবর যারা করে হয় সব লিয়া খবর থাকি আমি আইব আনাই গুনাহে কবিরে লিয়া আমি আইব যারা খবর কররা এরা হুশিয়ারও সব তো কররা মন কোটায় খুব কাম করিয়াত যদি গালি উল্টা উল্টা করো তে গুনাহে যতখান সব লিয়া আইতে আসলো ততখান গুনাহে কবিরে লিয়া আইবাই কেনে বলে যে খবর জান থাকি মাটি তুল রায় ই খবরর মাটি অন্য কোন খবর ফলাইতে পারতে সুজামাত খবর ডেলিয়া পড়ে নানি কিতা শুরু বই দেয় কিতা হোক গলি বসে দাসে হ্যাঁ উয়া মানুষ কইতে পারে না খবর দাসি যায় তুমিও না বালা জায়গা খবর কর রাখ ই খবরের মাটি ও খবর হামাইতো আরে খবর তা কি আনিয়া যদি ই খবর ও মুর্দা মাটি দিয়ালে মাটি দেও তো কবিরা গুণ হইব আর ই না জানো খবর করছো ই খবরের মাটি দিয়ে কোন তুলছো আরে খবর ফলাইলেও কবিরা গুণ হইব খুব সতর্কতা রাখা আমি কেন বস্তু এর লাগি কেন আমরা ধ্যান রাখতাম এরপরের কাম হলো এরপরের দায়িত্ব হলো সুপ্রিয় ভাইয়ের আজকে আমাদের এই মহতরমের আলোচনা আমরা পর্যালোচনা করার চেষ্টা করব। এখানে মহতরম কবর কেন্দ্রিক কিছু কথা বলেছেন যে মাটি সম্পর্কে যারা কবর খনন করে তারা জন্য গুনাহ কবিরা বলে একটা আখ্যায়িত করেছেন। আসলে ইসলাম অত কঠিন নয়। নবী আলাইহিস সালাম বুখারীতে বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইসলামের এত কঠিন করো না, সহজ করে মানুষের সামনে উপস্থাপন করো। মহতরম, এ বিষয়ে আমার জানা মতো এটা বিশুদ্ধ প্রমাণিত নয়, বাকি আপনার কাছে দালাইল থাকলে আপনি দালাইল দিয়ে কথা বলার চেষ্টা করবেন গিয়া। আর হারাম কবিরা গুনাহ সাব্যস্ত করতে হলে নস লাগে মহতরম, আপনি ভালো করে জানেন। দুই নম্বর হচ্ছে, যেখানে কবর খনন বা দাফনের শরীয়ত পদ্ধতি যদি বলি, তাহলে কোনো মুসলমান মারা গেলে তাকে কবর দাফন করা ইসলামের অন্যতম একটা শেয়ার বা শেয়ার ইসলাম, এটা বিশেষ নিদর্শন এটা যে ফরজি কিফায়া। তথা কিছু লোক এই ফরজ হুকুম আদায় না করলে সকলেই গুণাগার হবে, আর কিছু লোক আদায় করলে সকলেই দায়িত্বমুক্ত হয়ে যাবে। তবে শরীয়তের দৃষ্টিতে কবর দুই প্রকার, বগলি কবর এবং সিন্দুক কবর। তো যাই হোক, এখন মহতরমের আলোচনা আগে শুনি, তারপরে কথা বলার চেষ্টা করব। মুর্দা নিয়ে কবরস্থানে চলে গেলেন, জুরাতে পায়ে ধরে অনুরোধ করব মুসলমান হলরে, মুর্দা লিয়া কবরস্থানে আমরা যাই। তখন আমরা মাটি তো এক সিরিয়ালে আমরা দিই না, মুসলমান মূলরু আমরা ওই গেছি উশৃঙ্খল, আর মাটি দেওয়া ওই গেছে আমরা রসিন উশৃঙ্খল। জন্নতুল বকি কত বড় কবরস্থান, কিন্তু কোনো উশৃঙ্খল নাই, সব শৃঙ্খলায় লাইন ধরি আটি আটি ঘুরি ঘুরি সবর জিয়ারত করা যায়। সুবহানাল্লাহ, আমার বুঝারে লেগে কইয়ার মনে করো আমার বাবা মারা গেছে, মজারি কেন তোরা বড় ও মাঝানো আমার গোষ্ঠী খানদান সারা মাটি দিছি, এখন তানেও নদীব নি আমি, আমার দিলে মানব নি না, দিলাম মাঝখানো। এই যে নবাই দিয়ে আমরা লইয়া যাইতাম ফত নাই, আমরা কবরস্থানে খবর করতে ফত রাখি না, খবর হোক মাঝখানো লইয়া যাইতাম, ও যদি বা 500 200 300 মানুষ জনজা করিয়া সারা মাটি দেওয়া আমরা গেলাম, কেউ খবরের উপরে দিয়ে যাইয়ার কেউ খবর দিয়ে যাইয়ার গিয়া বইতে সময় যেন বইয়ার গুলিয়া দোয়া করিয়ার সারা উপইয়া মাটি দিয়ার খবর উড়িত্রা ডেইত্রা বইত্রা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশ্ব নবীজির হাদিস, আল্লাহর নবী বর্ণনা করতেছেন মজার গিয়া সাইর খাম করা হারাম কবিরা গুনাহ। কয় খাম করা হইতাম নি বেদারি বেরি হকমাত কইতাম আমার ইনো আইলে গুলো কিতা। নবীজি বলেছেন এক নম্বর, খবরকে অতিক্রম করা হারাম, খবর দিয়ে যাওয়া হারাম, জানিয়া আনা জানিয়া বউতে দেই, হয়তো জানিয়ে দিয়েছি না কিন্তু আনা জানিয়ে দিই, আর আনা জানিয়ে দিইলে কিতা কবিরে গুণ হইতো নাইনি। বেটিরে তালাক দেওয়া গুণাই কেন আমি জানি, আনা জানিও না, আনা জানিয়ে দিলে এলাম তালাক হইতো নাইনি। হ্যাঁ, আনা দেখিয়া করে দাদি সেদ মারি নিলাম, আমার উপরে কেস হইতো নাইনি। হ্যাঁ, খারবারটা হলো আনা জানিয়ে করলেও গুণা আছে, গুণা হইব। কবর অতিক্রম করা হারাম এক নম্বর। দুই নম্বর, নবীজি বলেছেন কবরের উপর বসা হারাম কবিরা গুনাহ, কবরের উপরে বোয়া হারাম, কবরের উপরে বোয়া হারাম। সে মজার কিলা বেছিল গাছ, বজারের গাছ কিলা বেছিল, মজার কমিটির মানুষ জানি মজারের গাছ কিলা বেছিল, হিগে যেন বইয়া বইয়া আসতে মজার গুড়িয়া গাছ কাটের, যত জনে পারমিশন দিছ কেমত পর্যন্ত গুণালিকা হবে, গুনাহে কবিরা তামসা শুরু করছো নি। কবর দেয়া হারাম, কবরের উপরে বসা হারাম কবিরা গুনাহ। তিন নম্বর হল, আল্লাহর নবী বলেছেন
গরিব মজার যদি আমরা গাছ হয় খালি জায়গা যদি আনা কবরলা টোটালি খালি জায়গা থাকে তো ও সাইডর আমরা গাছ গুছুতা বেচতে পারবো কিন্তু যেটা ভাই খবর হয়ে গেছে ফাইকারি হারে মানছে রে বা খবরের গাছ বেশি লাই যে গুনতে খাটিত্রা আনা দেয় আনা বইয়া খাটিত্রা নি হ্যাঁ আর জঙ্গল হাটিয়ে মোদারর সাফ করে লিত্রা ই কাম করাইতা কমিটি নাম বাড়িত দরকারটা কিটা মজারর বন জঙ্গল সাফ করা মকরু গাছ বেসা বাদে আপনার জঙ্গল খাটা এগুলো নাকি মকরু আমার মনে হয় মহতরমে বিষয় আরও মোতালা করা দরকার আসলে বিষয়টা এরকম নয় মহতরমে যে কথাগুলো বলতেছেন আসলে হাদিস উল্লেখ করে বলতেছেন হাদিসে নাকি এরকম আছে তো আমার জানা মতো এরকম তো আমি পাই নাই মহতরম আপনার বিপরীত পাওয়া গেছে হাদিসগুলা এবং আপনি যেটা এখানে গুনাহ কবিরা এবং যেসব আরোপ করতেছেন গাছ কাটা এটা তারপরে আপনার গাছ বেচাটি জায়জ নয় তারপরে আপনার বলতেছেন যে এই জঙ্গল কাটা এগুলো নাকি মকরু আমার মনে হয় মহতরম এগুলো অতিরঞ্জন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ইসলামের নামে আর আপনি যে হাদিস বলতে চাচ্ছিলেন হাদিসটা আপনি দুইটা বলেছেন কিন্তু দুইটার মধ্যে প্রথমটা এই হাদিসে আমি পাই নাই আমি হাদিস পেয়েছি আপনার কথা অনুযায়ী যেটা হচ্ছে সহি মুসলিম কিতাবুল জানাইজ বাব হচ্ছে গিয়া 32 বাবু আন্নহি আন্তাজিসি সিল কবরি ওয়াল বিনা ইয়ালাই হাদ্দাসানা আবু বকর ইবনে আবি শাইবা হাদ্দাসানা হাফস ইবনে গিয়াস আন ইবনে জুরাইজ আন আবি জুবাইর আন জাবির قال نهى رسول الله صلى الله عليه وسلم ان يجسس القبر وان يقعد عليه وان يبنى عليه এখানে আবু বকর ইবনে আবি শাইবা তিনি বলেন যে জাবির থেকে বর্ণিত তিনি বলছেন নবী আলাইহিস সালাম কবর পাখা করতে কবর উপরে বসতে কবর উপরে গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন এতটুকু মিলে আপনার কবর উপরে বসতে বা এত কঠিন করেছেন এগুলো মনে হয় উচিত হচ্ছে না কবরস্থান সাফা সুন্দর রাখা উচিত এবং কেউ ইচ্ছাকৃতভাবে কবরে দেয় না আর কবরের তো এক কবরের মধ্যে আরও কবর এক বছর এটা তো সময়সীমা আছে এক বছর পরে যদি জায়গা না থাকে তাহলে একই কবরে অন্যজনকে দাফন করা যায় কিন্তু না করাই উত্তম কারণ এক কবরের মাটি অন্য কবরে আপনি জানি না কিসের জন্য তবে বিস্তারিত বলা উচিত ছিল যে কবরের মধ্যে এক কবরে হয়তো আজাব হতে পারে সেই আজাবালার মাটি অন্য কবরে দেওয়া এগুলো হয়তো হতে পারে এরকম বলতে পারেন কিন্তু আপনি যেভাবে গুনায় কবিরা বলতেছেন আসলে মোটে বিষয়টা এরকম নয় না আমার এখানে কোনো ভুল ধরার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানুষ যেন বিভ্রান্ত না হয় যা এই কথাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন জাযাকাল্লাহ